আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টোরি চ্যানেলে আমি আপনাদের জন্য শুভ্র রঙের প্রেম গল্পের 7 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টোরি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টোরি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। অনুষ্ঠান থেকে ফেরার পর থেকেই এক ক্লাস মন খারাপ নিয়ে বসে আছি গুটি সুটি মেরে। চুপ করে বসে সামনে থাকা চিরকুটের দিকে উদাস চোখে তাকিয়ে আছি। অচেনা মানুষটার জন্য বড্ড কষ্ট হচ্ছে। শেষ সময়টুকু আমার মাথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, মাথায় ব্যথা করছে। সেই মানুষটা স্নিগ্ধ স্যার যদি হয়ে থাকেন তাহলে লুকোচুরি কেন? নানা প্রশ্নে জর্জরিত মনের কোঠায় পাশেই নীতি বেঘুরে ঘুমোচ্ছে। কোথায় থেকে কুকিল ডাকতে চমকে উঠি আমি, সেই সাথে ফজরের আজানের সুর ভেসে আসে, তার মানে আজ বসন্ত। হঠাৎ করেই তীব্র মন খারাপ কেটে যায় কুকিলের মিষ্টি সুরে। আমি বেড থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়াই। ভোরের আলো ফোটেনি এখনো, চারদিকে আচ্ছা অন্ধকারে হলের পাশের লাল লাল কৃষ্ণচূড়া ফুলগুলো অন্ধকারে থুকা থুকা হয়ে নিদারুণ ভাবে ফুটে আছে। হালকা কুয়াশায় মোড়ানো ভোরটা অতিরিক্ত সুন্দর। আমি রুমে ফিরে গিয়ে শালটা জড়িয়ে বেরিয়ে যাই কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাকে দেখে ভয় পেয়েও হাফ ছেড়ে সামনে এগিয়ে যাই। মৃদু ঠান্ডায় কাঁপানো ভাব চলে এসেছে। কেঁপে ওঠা ঠুটে সামনে মানুষটিকে বললাম ভোর রাতে এখানে আসার কারণ কি। স্নিগ্ধ স্যার বলল, বসন্তের আগমনের শুভ্রতায় ঘেরা সুন্দর সকালের প্রথম ভালোবাসার প্রহর গুনতে। আমি চমকে উঠে আচ্ছা আলোয় দাঁড়ানো মানুষটাকে দেখলাম। ব্রাইট কালারের শার্ট পরে হাতা ফোল্ড করে দাঁড়িয়ে আছেন স্নিগ্ধ স্যার। দুশোর আলোতে তাকে ভোরের স্নিগ্ধ পুরুষের খেতাব দেওয়ার ইচ্ছা হচ্ছে আমার। আমি শীতল কণ্ঠে আবার বললাম, কাউকে খোঁজার জন্য এসেছেন? উনি নিজের চুলগুলোতে আঙুল চালিয়ে বললেন, যাকে খোঁজার ছিল সে এসে গেছে। রিদি বলল, মানে? আমি অবাক হয়ে প্রশ্ন করতে অন্ধকার থেকে বেরিয়ে সামনে এগিয়ে গিয়ে বললেন, বসন্ত এসে গেছে। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি। উনি পেছনে ঘুরে মিষ্টি সুরে বললেন, ভালোবাসা আর বসন্তের নতুন প্রহর দেখবে। আমি ছোট ছোট চোখে করে তাকিয়ে আছি। হেলে থাকা কৃষ্ণচূড়ার ডালের নিচে দাঁড়িয়ে আছেন উনি হাত বাড়িয়ে। কিছু কৃষ্ণচূড়া ছিলেন আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সংরক্ষিত ভালোবাসার উপহার। আমি বিস্ময় নিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো নিলাম। বিন্দু বিন্দু শিশির মুক্তুর মতো পড়ে আছে লাল রাঙা ফুলের উপর। আঙুলের ডগায় ছোঁয়া লাগতেই আনন্দে মন নেচে ওঠে। আমার চোখে মুখে খুশিরা উপচে পড়ছে। কেউ একজন স্নিগ্ধ চোখে সে খুশি উপভোগ করছে সেটা আমি খেয়াল না করে ঝলমলে গলায় বললাম, ধন্যবাদ স্যার। স্নিগ্ধ স্যার বলল, সূর্যের প্রথম কিরণে নিজেকে রাঙাবে না। আমি ফুল থেকে চোখ সরিয়ে সরাসরি ওনার মুখের দিকে তাকালাম। সে এক দৃষ্টিতে আমার রাখা ফুলের দিকে তাকিয়ে আছেন। আমি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন সেটা তো বললেন না। স্নিগ্ধ স্যার বলল, আই এম নট অবলিজ টু আনসার ইউর কোয়েশ্চেন। রিদি বলল, বাট হোয়াই স্যার? স্নিগ্ধ স্যার বলল, বারবার প্রশ্ন করো কেন, আই এম ইউর স্যার, রেসপেক্ট মাই অপিনিয়ন। আস্তে একটা ইংরেজ আমি বিড়বিড় করে বলতে উনি ব্রুকুটি করে বললেন, কিছু বললে? আমি মুখে মেকি হাসি ঝুলিয়ে সামনে পা বাড়ালাম, হালকা গাম্ভীর্য নিয়ে বললাম, নাথিং স্যার, সূর্য ওঠার সময় হয়ে গেছে প্রায়। ক্যাম্পাসের পূর্ব দিকে চলুন, সুন্দর ভিউ পাওয়া যাবে। পাশাপাশি আমি আর স্নিগ্ধ স্যার হেঁটে চলেছি। অদ্ভুত শিহরণ দুলা দিয়ে যাচ্ছে, লোকটা গম্ভীর আর স্বল্পভাষী তবে রোমান্টিক অনেক। হি হি, ওনার বউ যদি জানে বসন্তের সকালে অচেনা রমণীর সাথে সূর্যের প্রথম কিরণকে অভ্যর্থনা জানিয়েছে তাহলে নির্ঘাত চুল টেনে হাতে ধরিয়ে দিবে। ভেবেই দম ফাটা হাসি পেল আমার। আমাকে মিটিমিটি হাসতে দেখে ঘুরে তাকে কপাল কুচকে বললেন, কি হয়েছে, হাসছো কেন?
স্যার আপনি বিয়ে করেছেন? আমার কথা শুনে কুচকানো কপালে আরো কুচকে ফেললেন উনি। তারপর স্বাভাবিক হয়ে সামনে এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ করেছি। কথাটা কেমন বিতৃষ্ণাময় শোনালো আমার কাছে। হঠাৎ করে শব্দটা বড্ড ভারী ঠেকলো। অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে পূর্ব দিকের একদম শেষ প্রান্তে। কখন যে সূর্য উঁকি দিয়ে পৃথিবীর কোলে নিজের অস্তিত্ব জানান দিল সেটা আর দেখা হলো না। কোমল আলো উনার চোখে মুখে লালাব আভা ছড়াচ্ছে। তার মানে উনি বিবাহিত, ভাবতেই কেমন কষ্ট লাগলো। চিরকুট আর শাড়ি তাহলে উনি দেননি? আমার কেন হঠাৎ কষ্ট হচ্ছে? কষ্টের কারণ অজানা, তবে কষ্টটা তীব্র বেদনাদায়ক। নীতি বলল, যাবি না? রিডি বলল, তুই চলে যা প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। উদাসীন উত্তর শুনে নীতি বিরক্ত নিয়ে তাকালো। বসন্ত বরণের অনুষ্ঠানের জন্য ভার্সিটি বন্ধ, কিন্তু বড় অনুষ্ঠান হবে মাঠ প্রান্তরে, যেখানে হাজারো রঙিন পোশাকের ভিড়ে বসন্তকে সাদরে গ্রহণে মেতে উঠবে সবাই। নীতি আমার হাত ধরে টেনে ঝাঁঝালো কণ্ঠে আবার বলল, তুই না গেলে আমিও যাব না। উদাস হয়ে ব্যর্থ প্রেমিকার মতো দীর্ঘশ্বাস ছাড়ব। ওখানে রাহাত সাথে সবাই থাকবে। রিদি বলল, ওখানে রাহাত সাথে সবাই থাকবে, চলে যা তুই, বিরক্ত করিস না। নীতি বলল, কি হয়েছে বাবু? নীতি আদুরে সরে বলতেই আমি ফুস করে শ্বাস ছেড়ে বাইরে সেই কৃষ্ণচূড়ার দিকে তাকালাম। ধীর কণ্ঠে বললাম, স্নিগ্ধ স্যার বিয়ে করেছেন। নীতি বলল, কি? আমার কথা শুনে নীতি চিৎকার করে উঠল। আমার থেকে বেচারির শখ পেয়েছে বেশি। আমি ম্লান মুখে বললাম, দোস্ত, বুকে চিন চিন করছে। নীতি বলল, তুই প্রেমে না পড়ে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছিস? হায় আল্লাহ, বাট দ্য বিগ কোশ্চেন্স ইজ, তোর শুভ্র প্রেমিক কে? আমি কাতর কণ্ঠে বললাম, হঠাৎ করে স্নিগ্ধ স্যারের উপর প্রেম প্রেম পাচ্ছে আমার। নীতি বলল, বেটা ইংরেজেরে হাজারটা বউ থাক, ওনাকে তোর হতেই হবে, কিন্তু তোর শুভ্র প্রেমিকের কি হবে সেটা ভেবে আমার দুঃখ দুঃখ পাচ্ছে। দুজনেই হেসে ওঠা দীর্ঘশ্বাস ছাড়লাম। কিছুক্ষণ চুপ থেকে পুরুদমে বসন্তকে বরণের জন্য বাসন্তী রঙের সুতোয় ডিজাইন করা সুতির সাদা শাড়ি গায়ে জড়িয়ে ছুটলাম মাঠ প্রান্তরে। সকালের ঘটনা নিমিষে মাথা থেকে বের হয়ে গেল কোলাহলে গিয়ে। চারদিকে হাজারো মানুষের ভিড়, ঝরে যাওয়া গাছের মাথায় উঁকি দিয়ে আছে সতেজ সবুজ কচি পাতা। বসন্ত বসন্ত গন্ধে চারদিক ভরে উঠেছে। বিশাল মাঠ জুড়ে রঙের মেলা। আমি, নীতি আর রাহাত ভিড়ের মধ্যেই আসর জমিয়ে দাঁড়িয়ে আছি গরম গরম চা হাতে। আমার অবাধ্য চোখগুলো হঠাৎ করে মানুষটাকে খুঁজে চলেছে ভিড়ের মাঝে। গরম চায়ে চুমুক দিতে চাপা আর্তনাদ করে উঠলাম। রাহাত আর নীতি ব্যস্ত হয়ে কি হয়েছে বলতে অচিরে হেসে উঠে বললাম, ঠুট পুড়ে গেছে, তোরা থাক, আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আসি। ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে, ভালোভাবে পুড়েছে ঠোঁট, ভীষণ জ্বালা করছে এখন। কোলাহল থেকে বেরিয়ে আসতে স্বস্তির নিঃশ্বাস নেই আমি। এইদিকে পুরোটা ফাঁকা, কোথাও কেউ নেই। আমি চারদিকে ওনাকে খুঁজে চলেছি। সে যে বিবাহিত ব্যাপারটা বিশ্বাস করতে একদম ইচ্ছা হচ্ছে না আমার। ক্যাম্পাসে নীরবতা নীরব আকারে বিরাজ করছে। আমি শান্ত পায়ে এগিয়ে চলেছি। পাঁচটা ফাঁকা রুমের পরেই মেয়েদের কমন রুম। এই দিকটা কেমন অতিরিক্ত নীরব। শুকনো পাতায় পাড়া লাগতেই নিনের পিলে চমকে উঠছে। কেন আসতে গেলাম ভেবে মেজাজ খারাপ হচ্ছে। নীতিকে নিয়ে আসলেও পারতাম। শাড়ির কুচি ধরে দ্রুত পা চালিয়ে চলেছে। ল্যাব এরিয়া আসতেই হাতে টান লাগে। আচমকা এমন হওয়ায় ভয় পেয়ে যায়। ল্যাবরেটরির ভেতরে দেয়ালে পিঠে ঠেকতেই চোখ খুলে তাকিয়ে দেখি চারদিকে ঘন অন্ধকার। কেউ আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার পাশে হাত রেখে। আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম, কে আপনি? সামনে থাকা ব্যক্তিটি আমার চুলের খোপা খুলে দিয়ে ফিসফিস করে বলল, শুভ্র রাঙা পরি, আমি তোমার শুভ্র প্রেমিক। তো ফ্রেন্ডস, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।